প্রায় 50,000 টাকার মতো আমার ক্যাশ থেকে নিয়ে গেছে। টাকার পরিমাণ যেটা চুরি হয়েছে এটা প্রায় 2,00,000 টাকার মতো হবে। প্রায় 50,000 টাকার মতো চুরি হয়েছে আমার, এগুলো ভাঙ্গি সবগুলো টাকা ঠুকে লেগেছে। টাকার আমরা সম্পদ রেখে যাই বাজার, আমাদের এই যে ক্যামেরা আছে, আপনারা ক্যামেরার ভিডিও নিতে পারেন, পুরাটা বাজারে ক্যামেরা আছে কিন্তু ক্যামেরাগুলো সম্পূর্ণ অযোগ্য, এখন অকেজ। এবং আমাদের যদি আমাদের দোকান পাট চুরি, আমরা ব্যবসা করবো কীভাবে? যে ক্যাশ আমি কালকে আজকে টাকা কালকে টাকা দেওয়ার একজনের 2,00,000 আমি টাকা উঠেছি ব্যাংকের থেকে 3টার দিকে, এখন সে আসে নাই বিকেল সকালে টাকা নেবে, এর আসছি থেকে এই অবস্থা। সকাল 53:53 গণনা করছে, তখন কিন্তু আমাদের নাইট কার্ড থাকে না, আমার নাইট কার্ডগুলো সরাস সরে যায়, সরে যাওয়ার পরে এ ঘটনা ঘটছে। কিন্তু এই জাতীয় ঘটনা অতীতে কখনো ঘটে নাই, যদি ঘটতো তাহলে হয়তো আমরা এটাকে আমরা আমলে নিতাম যে সকালবেলা ভোরবেলা চুরি হয়েছে। কুমিল্লার আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, জাগো কুমিল্লায় আপনাকে স্বাগতম।